তুমি আসবে বলে। মা, আমার মনে হয় এবার পূজোর জোগাড় করা উচিত। ঠাকুরমশাই অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন। কিন্তু নন্দিনী, বাড়ির বাইরের কেউ এই বাড়ির পূজোয় বসবে এটা তো আগে এই বাড়িতে হয়নি। হয়নি, এবার হবে। কেন মা? সব কেন কৈফত তো আমি সবাইকে দিতে বাধ্য নই। দিশা, এই ডিসিশনটা আমি নিয়েছি, নিশ্চয়ই ভাবনা চিন্তা করেই নিয়েছি। আমার মনে হয়েছে মালিনী এই বাড়ির এই কোম্পানির লক্ষ্যী, আর ওর আশাতে এই কোম্পানি একটা বিরাট বড় টাকার অঙ্কের লাভ এক্সপেক্ট করতে বসেছে, একটা সম্ভাবনা আছে। তাই সম্ভাবনা দেখেছেন, লাভ তো এখনো হয়নি। লাভ হলেই না হয় বলবেন কোম্পানির লক্ষ্যে? দিশা, আমি ভবিষ্যৎটা অনেকের থেকেই ভালো দেখতে পাই, সেটা বুঝতে পেরেছি বলেই আমি এই ডিসিশনটা নিয়েছি। এক কথা বলতে পারো, এটা আমার দূরদর্শিতা। কোথাও আমি এটা ফিল করেছি, আমি বুঝেছি মালিনী এই বাড়ির এই কোম্পানির লক্ষ্যী, তাই এই ডিসিশন। কোম্পানি আর বাড়ি কবে থেকে এক হয়ে গেল বৌদি? কি ব্যাপার, তুমি আজকাল ওই কোম্পানি টোম্পানিও বুঝতে শিখে গেছো? এদিকে দেখো, আমি দিদির সাথে এত ঘুরে বেড়াই কিন্তু আমি এখনো কোম্পানি বুঝতে পারলাম না। আসলে মামি, মিষ্টি পিসির এই কোম্পানির সঙ্গে একটা রক্তের টান রয়েছে, তাই মিষ্টি পিসিটা যতটা ভালো করে বুঝবেন আপনি সেটা বুঝতে পারবেন না। যাই হোক, আজকের পুজোয় যেই বসুক না কেন, আমার মনে হয় পুজোটা শুরু করা দরকার। নববর্ষের দিন বাড়িতে পুজো নিয়ে কোনো ঝামেলা হোক সেটা আমি চাই না। আমিও চাই না আমার পুজোয় বসা নিয়ে শুধু শুধু তোমাদের বাড়িতে। মালিনী, তোমার চাওয়া বা না চাওয়ার উপর কি কিছু আসে যায় বলতো? তাহলে তো কথাই উঠতো না। মা যখন চাইছেন যে তুমি এবারে পুজোতে বসবে, তখন তুমি পুজোতে বসবে। ঠাকুরমশাই চলুন, আমরা পুজোর জোগাড়টা সেরে ফেলি।